হতে জানাচ্ছি বৈশাখের সংবাদে। বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করা সহ ছয় দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর বিভাগের হাজারেরও বেশি বিড়ি শ্রমিক এই সমাবেশে অংশ নেয়। 20 লাখ বিড়ি শ্রমিক ও 10 লাখ তামাক চাষী যাতে বেকার না হয় সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সমাবেশের বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন ও সাধারণ সম্পাদক এম কে বাঙালি সহ অন্যান্যরা। এবারে অর্থ ও বাণিজ্য সংবাদ।